সংসারের কাজে কর্মে আমরা যতই এক্সপার্ট হই না কেন যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজগুলো করি তাহলে যেমন কাজগুলো সহজ হয়ে যায় সেরকম কিন্তু আরও ভালোভাবে করা যায় আর আমাদের হাতে কিন্তু বেশ কিছুটা সময়ও বেঁচে যায় নিজেদের জন্য তো এই ধরনের টিপস পেতে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে স্বাগত জানাই মৌস প্যাশনে আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস কাঁচের বাসন তো আমাদের সকলের ঘরেই থাকে কাঁচের কাপ থেকে শুরু করে গ্লাস বাটি এমনকি প্লেট আর যেগুলো আমরা প্রায় প্রত্যেক দিনই ব্যবহার করে থাকি তো এই কাঁচের বাসনগুলো দেখবে প্রত্যেক দিন ব্যবহার করতে করতে এর শাইনটা একদমই চলে যায় তখন কিন্তু একদমই পুরনো পুরনো হয়ে যায় দেখতে আর এগুলো তখন না নিজেদের ব্যবহার করতে ভালো লাগে না কোনো গেস্ট আসলে তাদেরকে দেয়া যায় তো তখন মনে হয় এগুলো বাদ দিয়ে আবার কয়েকটা নতুন কাপ বা নতুন গ্লাস কিনে আনি যেগুলো গেস্টকেও দিতে পারবো বা আমরা মাঝে মধ্যে নিজেরাও ব্যবহার করতে পারবো তো বন্ধুরা কাপগুলোকে বা গ্লাসগুলো বাদ না দিয়ে এই টিপসটা ফলো করে যদি তোমরা কাজটা করে নাও তাহলে কিন্তু দেখবে পুরোনো কাচের বাসনগুলো আবার নতুনের মতোই একদম চকচকে হয়ে যাবে তো দেখো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কোলগেট তো কোলগেট থেকে সামান্য কিছুটা নিয়ে আমি কাপের মধ্যে লাগিয়ে দিচ্ছি তো আমি একটা কাপকেই পরিষ্কার করে দেখাচ্ছি তাহলেই তোমরা বুঝতে পারবে যদি তোমাদের ঘরে এই ধরনের কোনো পুরোনো কাচের কাপ বা গ্লাস থাকে যেগুলো শাইন একদমই চলে গেছে এইভাবে কিন্তু আবার নতুনের মতো করে নিতে পারো তো দেখো এখানে কিন্তু আমি একটুও জল লাগাই নি হাতে করে পেস্টটা নিয়ে একদম কাপের বাইরে ভিতরে সব জায়গায় ভালোভাবে লাগিয়ে দিচ্ছি তো তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা উষ্ণ গরম জল তো যদি তোমরা একসঙ্গে অনেক কাচের বাসন পরিষ্কার করো তাহলে কিন্তু একটা বড় গামলার মধ্যে বেশ কিছুটা জল নিয়ে তার মধ্যে সবকটা বাসন ডুবিয়ে রেখে দিতে পারো তো এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো তো দশ পনেরো মিনিট পর তারপরে আমি এই কাপটাকে একটু পরিষ্কার জল দিয়ে নেব। আমি কিন্তু কোনো কিছুই করব না তো একটু জল দিয়ে মাজা ঘষা ডোলে নিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কাপটা আগে কেমন ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে তো দেখো এখানে আমি জল দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি কোন রকম মাজা ঘষা কিছুই কিন্তু করিনি আর তাতেই কিন্তু একদম নতুনের মতো ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে যে শাইনটা একদমই চলে গিয়েছিল পুরনো পুরনো হয়ে গেছিলো সেটা কিন্তু আবার ফিরে এসেছে তো এইভাবে করেই কিন্তু আমাদের ঘরের সমস্ত কাচের বাসন যেগুলো পুরনো হয়ে গেছে সেগুলোকে আবার আমরা নতুনের মতো করে নিতে পারি তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকে দু নম্বর টিপস এই প্রচণ্ড গরমে বোতলে যদি জল বেশিক্ষণ ভরে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে জলটা এতটাই গরম হয়ে যায় যে সেই জল খেতে ইচ্ছে করে না তো গরমের সময় স্বাভাবিকভাবেই সবারই মনে হয় যে একটু ঠান্ডা জল খাই কিন্তু ফ্রিজে রাখলেও জল ঠান্ডা হতেও যেমন সময় লাগে আবার ঠান্ডা জল বের করে কিছুক্ষণ রেখে দিলেই দেখবে দশ পনেরো মিনিটের মধ্যে জলটা আবার গরম হয়ে গেছে তো ঘরে থাকতেই যদি এই সমস্যা হয় তাহলে যাদেরকে কাজের জন্য প্রত্যেক দিন বাইরে বেরোতে হচ্ছে তারা যদি সঙ্গে করে ঠান্ডা জল নিয়ে বেরোয় তাদের তো দশ মিনিটও লাগবে না জল গরম হয়ে যেতে আর বাইরের এই গরমে তার মধ্যে গরম গরম জল খেতে তো একদমই ভালো লাগবে না তো এই টিপসটা ফলো করলে বন্ধুরা জলটাও যেমন তাড়াতাড়ি ঠান্ডা করে নেওয়া যাবে ফ্রিজে রেখে সেরকম কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জল ঠান্ডা থাকবে যদি আমরা ব্যাগে করে বাইরে নিয়ে বেড় তারপরেও জল ঠান্ডা থাকবে তো তার জন্য দেখো এখানে আমি একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি আর ফয়েল পেপারের মধ্যে আমি জলের বোতলটাকে ভালোভাবে পেঁচিয়ে দিলাম তো এবার ফয়েল পেপারে পেঁচানো বোতলটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিটে কিন্তু জল কখনোই ভালোভাবে ঠান্ডা হয় না কিন্তু ফয়েল পেপারে পেঁচিয়ে যদি রেখে থাকো তাহলে দেখবে দশ পনেরো মিনিটের মধ্যে জল কিন্তু একদম ভালো মতো ঠান্ডা হয়ে যাবে তো তারপরে একটা ফেব্রিক ব্যাগ নিয়ে তার মধ্যে ভালো করে পেঁচিয়ে নাও বোতলটাকে তো এরপরে যদি আমরা ব্যাগে করে এইভাবে বোতলটাকে নিয়ে বাইরে যাই তাহলে কিন্তু দেখবে যে জল যত তাড়াতাড়ি গরম হয়ে যায় অতটাও তাড়াতাড়ি গরম হবে না বেশ অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে তো আশা করি বন্ধুরা এই প্রচন্ড গরমে এই টিপসটা তোমাদের খুবই কাজে লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস সারা মাসের তেল একসঙ্গে তুলে রাখতে গেলে কিন্তু আমরা এই ধরনের বড় বড় তেলের জার থাকি আর এই জারগুলোকে যখন আমরা কোথাও রাখি সেই জায়গাটায় খেয়াল করে দেখবে যে আমরা যতই সাবধানে এর থেকে তেল ঢালি না কেন বা তেল ঢালার পরে মুছে নিই এর থেকে সামান্য সামান্য তেল পরে পরেও কিন্তু নিচেটা একদম আঠালো ভাব হয়ে থাকে তো এতটাই চিটচিটে হয়ে যায় তখন সেই জায়গাটাকে কিন্তু আবার আমাদের সময় নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করতে হয় আর যদি আমরা আলসেপি করে সেই জায়গাটাকে পরিষ্কার না করি অনেকদিন পর্যন্ত ফেলে রাখি তাহলে দেখবে সেই জায়গাটায় কিন্তু একটা মোটা লেয়ার পড়ে গেছে যেটা পরিষ্কার করতে আরও অনেক বেশি সময় লাগবে তো কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি নিচেটাও এক একদম পরিষ্কার থাকবে আমাদের কোনো রকম খাটনি বা পরিশ্রমও করতে হবে না পরিষ্কার করার জন্য তো দেখো এখানে আমি একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি তো ব্যাগটা যদি একটু মোটা ধরনের নেওয়া যায় তাহলে কিন্তু কাজটা অনেকটা ভালো হবে কারণ পাতলা যদি প্লাস্টিক হয় তাহলে সেটা মাঝে মধ্যেই হয়তো ছিঁড়ে যেতে পারে তো এখানে দেখো আমি ক্যারি ব্যাগটাকে একটু হাফ করে নিয়েছি আর তার মধ্যে আমি তেলের জারটাকে বসিয়ে দিলাম তো এইভাবে যদি আমরা রাখি তাহলে কিন্তু নিচেটা একদমই পরিষ্কার থাকবে তবে এখানে দেখো প্যাকেটটা একটু বড় তো এরকম যদি প্যাকেট বড় হয়ে থাকে সেক্ষেত্রে আর একটা কাজ করতে পারো দেখো এখানে আমি দুটো বড় রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি তো এই রাবার ব্যান্ড দুটোকে দিয়ে আমি প্লাস্টিকের উপরে পড়িয়ে দিলাম এতে করে কিন্তু প্লাস্টিকটা আর নড়াচড়া করবে না বা পরেও যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এইভাবে করে যদি আমরা কাজটা করে নিই তাহলে কিন্তু আমাদের যে জায়গায় জিনিসটা রাখবো একদমই পরিষ্কার থাকবে নিচেটা তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস প্রেশার কুকারে তো আমাদের প্রত্যেক দিনই রান্না বান্না করতে হয় তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায় বা গ্যাস যাতে কম খরচা হয় তার জন্য আমরা সকলেই প্রেশার কুকার ব্যবহার করি কিন্তু প্রেশার কুকারে রান্না করার সময় একটা সমস্যাও হয় দেখবে যখন এর থেকে সিটিটা ওঠে তখন যদি জল বেশি হয়ে যায় সেক্ষেত্রে তো আরও বেশি হয় দেখবে সিটি ওঠার সাথে সাথে পেছনের দিকের ওয়ালটা কিন্তু একদম নোংরা হয়ে যায় আমরা যে জিনিসটাই রান্না করছি তার ছিটেগুলো পুরো ওয়ালে লেগে যায় আর সঙ্গে কিন্তু গ্যাস ওভেনটাও একদম নোংরা হয়ে যায় তো আমাদের তাড়াতাড়ি রান্না করতে গিয়ে কিন্তু কাজ আরও বেড়ে যায় কারণ চারিপাশটা আমাদের মুছে পরিষ্কার করতে হয় তো এই সমস্যার সমাধান হিসাবে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা জলের বোতল তো এই বোতলগুলো তো আমরা ফেলে দিয়ে থাকি তো এই বোতলের থেকেই দেখো আমি কেটে একটা টুকরো বের করে দিচ্ছি আমি উপর দিক থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিলাম আর নিচের দিক থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেব আর নেব ঠিক মাঝখানের অংশটাকে আর এবার আমি এই টুকরোটার নিচের দিক থেকে ছোট্ট কিছুটা অংশ আমি কেটে নিচ্ছি তো এই টুকরোটা আমি কেন কাটাই কিন্তু তোমরা একটু পরেই বুঝতে পারবে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়াম ফয়েলের টুকরো তো এর মাঝখানে আমি এই বোতলের টুকরোটাকে রেখে উপর থেকে আর নিচের দিক থেকে ভালোভাবে ফয়েলটা দিয়ে মুড়িয়ে দিলাম তো এবার আমরা এই জিনিসটাকে রাখবো প্রেসার কুকারের উপরে যেখান থেকে সিটিটা বেরোচ্ছে আর এই যে অংশটা আমি কেটে নিয়েছিলাম এটা দিয়েছি এখানে দেখো যদি না কেটে নিতাম তাহলে কিন্তু সমানভাবে বসতো না বেশ কিছুটা উঠে থাকতো তো এইটুকু কেটে নেওয়ার ফলে জিনিসটা খুব ভালোভাবে বসে গেছে প্রেসার কুকারের উপরে এবার যখন সিটিটা পড়বে তো কোনোভাবেই ওয়ালে বা গ্যাস ওভেনের উপরে ছিটে পড়বে না পুরোটাই এর মধ্যে আটকে যাবে তো কাজ হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমরা এই জিনিসটাকে ধুয়েও রেখে দিতে পারি আর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বোতলের টুকরোটাকে মুড়িয়ে নিয়েছি এই কারণেই কারণ যেহেতু প্লাস্টিক আর গরমে গলে যেতে পারে তো এইভাবে করে নিলে কিন্তু কোনোরকম কোনো সমস্যা হবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের ভালো লেগেছে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা টা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো